বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই দা সংবাদ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিভাবে পার রেফারে 800 টাকা করে পাবেন। আমি আপনাদেরকে একটি অ্যাপের সম্পর্কে বলবো যে অ্যাপে আপনি কাউকে শুধু রেফার করলেই বা কাউকে জয়েন করালেই আপনি পার অ্যাকাউন্ট 800 টাকা করে পেয়ে যাবেন এবং ওই টাকাটি আপনি সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টেও পেয়ে যাবেন। এবং কিভাবে সমস্ত প্রসেস করবেন এবং আপনাকে এই প্রসেস করার জন্য আপনি যাকে রেফার করবেন তার কী কী ডকুমেন্টস লাগতে হবে সমস্ত কিছু আপনাদেরকে আমি স্টেপ ওয়াইজ আজকের এই ভিডিওটিতে দেখাবো। প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই যে পেমেন্ট প্রুফ। অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে পেমেন্ট প্রুফ আসলে পেমেন্ট দিচ্ছে কিনা সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই। বন্ধুরা এটা হচ্ছে একটা গভর্নমেন্টের অ্যাপ, এটাতে কোনো রকম জালিয়াতি বা আর কোনো কিছু আপনি যদি ভাবেন কি আমার সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে নিল কিন্তু ভবিষ্যতে কি হবে না হবে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, এটা একদম পুরো গভর্নমেন্টের সিকিউর অ্যাপ। আপনার কোনো ডকুমেন্টস কোথাও কিছু লিক হবে না বা কোথাও বিক্রি হবে না। তো এবার ব্যাপারটা হচ্ছে আপনারা কিভাবে পার রেফার 800 টাকা করে পাবেন, সমস্ত কিছুর প্রসেস আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে স্টেপ ওয়াইজ বলবো। আপনারা দেখে নিয়েছেন পেমেন্ট প্রুফ যে কিন্তু এই অ্যাপটি যে পেমেন্ট দিচ্ছে। তো আপনি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন সমস্ত কিছুর প্রসেস আমি আপনাদেরকে বলবো এবং আপনি কিভাবে রেফার করে টাকা ইনকাম করবেন তাও প্রসেস আমি আপনাদেরকে এই ভিডিওটিতে বলবো। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি বাজিয়ে দেবেন এবং আপনি যদি এখন পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হন টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান কারণ সমস্ত কিছুর আপডেট সর্বপ্রথম আমি টেলিগ্রাম চ্যানেলেই দিতে থাকি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে এবং ডেসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের ওপর ক্লিক করে আপনাকে প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করাবে এবং ক্রোম ব্রাউজার থেকে আপনাকে প্লে স্টোরে রিডাইরেক্ট করবে এবং প্লে স্টোরে রিডাইরেক্ট করার পর আপনি কিন্তু আপস্টক যে অ্যাপটা আছে যে বড় ধরনের ইনস্টল বাটন আছে এই ইনস্টল বাটনে ক্লিক করে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনার এখানে সামনে দুটো অপশান আসবে আনইনস্টল এবং কন্টিনিউ, তখন আপনাকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে, তখন ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার চাইবে এবং তারপর আপনাকে এরকম দেখাবে যে সাইন আপ ফর এ নিউ অ্যাকাউন্ট, তখন আপনাকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে। আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি আপস্টকে অ্যাকাউন্ট খুলতে চান সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর আপনাকে সাইন আপ উইথ মোবাইল নাম্বারে ক্লিক করতে হবে। মোবাইল নাম্বারে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে 6 ডিজিটের, সেই ওটিপিটি এখানে ফিল আপ করতে হবে। ওটিপিটি দেওয়ার পর আপনাকে কন্টিনিউ বাটনে আবার ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে আবার ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে যে ক্রিয়েট এ নিউ 6 ডিজিট পিন, তখন আপনি আপনার ইচ্ছার মতো 6 ডিজিটের একটা পিন এখানে দিয়ে দিবেন। সেই পিনটি দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে আবার ওই পিনটি কনফার্ম করতে বলা হবে এবং তখন আপনি আবার ওই পিনটি এখানে এন্টার করে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে আপনার কাছ থেকে চাইবে যে এন্টার ইওর ইমেল অ্যাড্রেস, তখন আপনার যে ইমেল আইডি আছে মোবাইলে লগ ইন করা সেই ইমেল আইডিটি এখানে দিয়ে আপডেট বাটনে ক্লিক করবেন। এই যে আপডেট লেখা আছে আপডেটে লিখে ওপর চাপ দিবেন তাহলে এখানে চলে আসবে। তখন এখানে দুটো অপশান শো হবে যে এডিট ইমেল অ্যান্ড গেট ওটিপি, তখন আপনাকে গেট ওটিপির ওপর ক্লিক করতে হবে। গেট ওটিপির ওপর ক্লিক করার পরেই আপনার ইমেলে 6 ডিজিটের একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি আপনাকে এখানে কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনাকে করতে হবে কন্টিনিউ বাটনে ক্লিক। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার কাছে এখানে ডকুমেন্টস শুড বি কিপ হ্যান্ডি, এখানে আপনার হাতের কাছে আধার কার্ড এবং প্যান কার্ড রাখতে বলেছে, তারপর আপনাকে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে আপনার প্যান ডিটেলস দিতে হবে, আপনার যে প্যান নম্বর আছে 10 সংখ্যার প্যান নম্বরটি আপনি প্রথমে এন্টার করবেন এবং প্যান কার্ডে আপনার যে ডেট অফ বার্থটা দেওয়া আছে সেই ডেট অফ বার্থটা তার নিচে আপনি সিলেক্ট করে দেবেন ক্যালেন্ডার থেকে। তারপরে আপনাকে আবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে অপশান আসবে যে আই ওয়ান্ট এ স্টক ফর 0 রুপিস, তো ঠিক আছে আই ওয়ান্ট এ স্টক ফর 0 রুপিসে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছ থেকে এখানে একটা সিগনেচার চাইবে, তখন আপনি আঙুল দিয়ে এভাবে একটা সিগনেচার করে দেবেন। মনে করেন আপনার নাম যদি হয় রবি দাস তাহলে আপনি আর দাস লিখবেন না, আপনার পুরো নামটা লিখবেন রবি দাস, আপনি বুঝে গেছেন। তাহলে এবার পরের পেজে চলে আসবে এরকম যে কানেক্ট ইওর ডিজিলকার উইথ ইওর আপস্টক অ্যাকাউন্ট, তখন আপনাকে এখানে ক্লিক করতে হবে কানেক্ট নাও বাটনে। কানেক্ট নাও বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে এরকম করে দেখাবে যে অ্যালাউ ডেটা শেয়ারিং উইথ আপস্টক ভায়া ডিজিলকার, তখন আপনাকে এখানে প্রসিড বাটনে ক্লিক করতে হবে। প্রসিড বাটনে ক্লিক করার পর আপনার যে 12 ডিজিটের যে আধার সংখ্যা আছে আধার নাম্বারটা আপনাকে কিন্তু এখানে
পুট করতে হবে। পুট করার পর নেক্সট বাটনে ক্লিক করলেই আপনার কিন্তু আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু SMS চলে যাবে, একটা ওটিপি চলে যাবে 6 ডিজিটের। সেই 6 ডিজিটের ওটিপি আপনাকে কিন্তু এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনি যখনই কন্টিনিউ করবেন, কন্টিনিউ করার সাথে সাথে আপনাকে কিন্তু এরকম ইন্টারফেস দেখাবে যে অ্যালাউ অ্যান্ড ডেনি। তখন আপনাকে এখানে অ্যালাউ বাটনে ক্লিক করতে হবে। অ্যালাউ বাটনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে যে ওয়ান দ্য নেক্সট স্ক্রিন ইউ উইল রিকোয়েস্ট ক্যামেরা অ্যাক্সেস টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন। আপনার সামনে এখানে একটা ক্যামেরা ওপেন হয়ে চলে আসবে এবং আপনার ফটো ক্লিক করতে হবে। তখন আপনাকে এখানে কন্টিনিউ করার জন্য আপনাকে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে যে হোয়াইল ইউজিং অ্যাপ আপনার কাছ থেকে পারমিশন চাইছে, আপনি পারমিশনগুলো সবটি অ্যালাউ করে দেবেন। তারপর এখানে গট ইট বাটনে ক্লিক করবেন। গট ইন বাটনে ক্লিক করার পর আপনাকে এখানে ক্যাপচার বা করতে হবে। আপনি যখন এই ছবিটা তুলবেন তখন আপনার চোখ কিন্তু আপনার ক্যামেরার দিকে থাকা দরকার, কারণ আপনি চোখ বন্ধ করে বা চশমা পরে ছবি তুলবেন না। এখানে ক্যাপচার করার পর আপনার কাছ থেকে এখানে ব্যাঙ্ক ডিটেলস চাইবে, আপনার যে অ্যাকাউন্টে বা যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে সেই এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম, IFSC কোড, আপনার পাসবুক দেখে দেখে সবটি লিখে দেবেন। এবং আপনার যে ব্যাঙ্ক টাইপটা কি, অ্যাকাউন্ট টাইপটা কি, আপনার যে সেভিং না কারেন্ট তাহলে আপনি সেটা সিলেক্ট করে দেবেন। আপনার মতো অনেকজনের সেভিং অ্যাকাউন্ট আছে তাহলে সেভিং অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন। সেভিং অ্যাকাউন্টে করার পর আপনাকে কিন্তু এখানে টিক করতে হবে যে সাইন আপ ফর ফ্রি, এখানে কোনো চার্জ লাগবে না, একদম ফ্রি। তাহলে এখানে টিক করার পর আপনাকে চলে আসতে হবে কন্টিনিউ বাটনে। তখন এখানে টিক করার পর আপনাকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে আধার ওটিপি, এবার ই সাইন উইথ আধার ওটিপিতে আপনি যখনই ক্লিক করবেন তখন আপনার কাছে এরকম একটা ডাউনলোডের অপশান শো হবে যে একটা ডাউনলোড 1-2% হয়ে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর আপনার কাছে এরকম একটা অপশান চলে আসবে ই সাইন নাও। এবার ই সাইন নাও যদি আপনার এখানে আপনি প্রেস করে যাচ্ছেন, আপনার যদি কাজ না করে তখন আপনি কি করবেন, তখন আপনি ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর upstox.com খুলবেন, সেখানে মোবাইল নাম্বার দিয়ে যখন গেট ওটিপি করবেন তখন এই সেম প্রসেস এখানে ই সাইনের সেই অপশানটি ওখানে চলে আসবে। তখন কিন্তু আপনার কাছে এরকম একটা অপশান খুলে চলে আসবে প্রসিড টু ই সাইন। তখন আপনাকে এখানে প্রসিড টু ই সাইনে ক্লিক করতে হবে। এবং প্রসিড টু ই সাইনে ক্লিক করার পর এই যে নিচে আপনাকে দেখছেন সাইন নাও বাটন দেখতে পাচ্ছেন, সাইন নাও বাটনে ক্লিক করতে হবে। সাইন নাও বাটনে ক্লিক করার পর আপনাকে এখানে টিক দিতে হবে, এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে টিক দিতে হবে। টিক দেওয়ার পর কিন্তু আপনাকে আপনার যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটা দেওয়ার পর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার যে আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে আপনার যে 6 ডিজিটের ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি এখানে কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর এরকম উইন্ডো চলে আসবে যে সাইন্ড সাকসেসফুললি, ডো নট ক্লোজ দ্য উইন্ডো, ইট উইল ক্লোজ অটোমেটিকলি। আপনাকে কিছু করতে হবে না, এটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে। এবার হওয়ার পর আপনার কাছে এরকম স্ট্যাটাস চলে আসবে যে ইট উইল টেক 3 ডেজ টু ভেরিফাই অ্যান্ড ওপেন ইউর আপস্টক অ্যাকাউন্ট। যখনই এরকম ইন্টারফেস চলে আসবে তখন আপনাকে ধরে নিতে হবে যে আপনার সমস্ত কিছু কাজ শেষ হয়ে গেছে। এবার ইমেলের মাধ্যমে আপস্টকের যে ID এবং পাসওয়ার্ড তখন কিন্তু তারা সেন্ড করে দেবে আপনাকে ইমেলের সাহায্যে বা ইমেলের মাধ্যমে। আপনি যে ইমেল আইডিটা দিয়েছেন সেই ইমেল আইডিতে আপনাকে পাঠিয়ে দেবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপস্টকে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি কিন্তু সেখান থেকে আনলিমিটেড রেফার করতে পারবেন এবং পার রেফার 600 টাকা করে পেয়ে যাবেন। আপনার ফ্যামিলিতে যতজন আছে সবাইকে যদি আপনি রেফার করেন তাহলে হিউজ একটা বড় ধরনের একটা লুট অফার হতে চলেছে এই ভিডিওটি। তাহলে বন্ধুরা আশা করি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।